আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। আমি নারী, খেলার মাঠে ফুটবল, বেনু চলে ভাসমান খড়কুটো, পাপ জন্ম আমার, এ পায়ে সে পায়ে জীবন ভর চলি, কখনো বাবা বাড়ি, কখনো স্বামী বাড়ি, কখনো বা ছেলে বাড়িতে, গোল পোস্টে গিয়েও স্বস্তি নেই, লাথি খেয়ে আবার শূন্যে ভাসি। যেদিন জন্ম হলো লিঙ্গ দেখার কৌতূহল সবার, মাও শঙ্কিত, শ্বশুর বাড়িতে ফুসফাস, বিষণ্ন মুখ স্বামীর, নাম হলো হতচ্ছাড়া নারী, লাথি খেয়েও ফুলে উঠি। শুধু শুধু মেয়ে বাচ্চা গর্ভে ধারণ করি। আমি নারী, জন্ম পরিচয়হীন বস্তির টোকাই, এ মাঠে সে মাঠে ঘুরি, লাথি খেয়ে খেয়ে চলি। গন্ডারের চামড়ায় তৈরি আমি, অনাদারে বেড়ে ওঠা প্রাণহীন পাথর মূর্তি, চারদিকে শুধু না না শুনি। বাড়ির চৌহদ্দির বাইরে পা রাখা যাবে না, সীতা হরণ হবে, স্বামীর কাছে সতীত্বের প্রমাণ দিতে হবে, গাছে উঠলে ভূতে পাবে, দিঘি জলে ডুব সাঁতার কাটলে পড়শিরা ছি ছি করবে, সকালের নিষ্পাপ শিশির ছুঁয়ে হাঁটার ইচ্ছে জাগলে স্বামী দেবতাকে সাথে নিতে হবে। খেলাধুলা না, সদর দরজায় চলা একদম না, শ্বশুরবাড়ির লক্ষ্মী বউ, স্বামী দেবতার পুজো করে কাটাবে জীবনভর। কাক ডাকা ভরে ঘর বাড়ি পরিষ্কার, থালা বাসন মাজা, তারপরে স্নানান্তে লক্ষ্মী পুজোয় স্বামী সন্তানের মঙ্গল কামনা, পতি প্রণাম, শ্বশুর শাশুড়ির আশীর্বাদ মাথায় নেওয়া, সবার স্বর্গে যাওয়ার পথ কণ্টক মুক্ত করা। তারপর রান্নাঘরে সবার ফরমায়েশ মতো খাদ্য তৈরি, লবণ ঝাল ঠিক রাখা। তারপর তারপর সবাইকে খাইয়ে যা কিছু উচ্ছিষ্ট মুখে পুড়ে সবার সামনে হাসি মুখে প্রকট হওয়া। নারীর কোনো ইচ্ছে থাকতে নেই, স্বামীর ইচ্ছাই তার ইচ্ছা, স্বামীর কুকর্ম ঢাকতে মন্দিরে পুজো দিয়ে গির্জায় ঘণ্টা ধ্বনি বাজিয়ে মা মেরিকে জাগিয়ে দরগায় আগুর বাতি জ্বালিয়ে ঈশ্বরকে ঘুষ দিয়ে হলেও তাদের পরকাল নিশ্চিত করা। নারী হবে সেবা দাসী, নীরবে সব কিছু সয়ে যাওয়াই তার ধর্ম। তুমি এখন কোথায় থাকো, কেউ জিজ্ঞেস করলে বলতে হবে বাবা বাড়িতে, স্বামী বাড়িতে বা ছেলে বাড়িতে। একজন নারীর বাড়ি থাকাটা ভারী অন্যায়। নিজের জন্য স্বর্গ প্রার্থনা করেই বা কি লাভ নারীর, ওখানে গেলেও তো সেই কোনো সাধু পুরুষ সেবায় রাত দিন, আদতে নারীদের ইহকাল পরকাল বলে কিছু থাকতে হয় না।